নিয়ে যদি কোনো কিছু বানানো হয় সেটাই হলো সৃষ্টি এই সংজ্ঞাটা আপনারা কোথায় পেয়েছেন রং রং এখান থেকে সৃষ্টির সংজ্ঞা দেয় নাই ভাই যখন ওয়েট ওয়েট বলতে দেন ভাই যখন কিনা কোনো মুমিন এসে বলে ভাই এ তো সৃষ্টি করছে ওয়েসি করছে আমরা সে সৃষ্টি বলতে কি বুঝাচ্ছে কি বুঝাচ্ছে এইটা জানার জন্যে কোনো একটা অবজেক্ট কিভাবে এক্সিস্টেন্সে আসে কি কি বিভিন্ন পদ্ধতি আসে এবং সেই পদ্ধতির নেচার গুলা কিরকম ফর এক্সাম্পল কোনোটা রূপান্তর হ্যাঁ কোনোটা এটা কোনোটা এই সবগুলো বাদ দিয়ে আমরা লাস্ট যেটা ওই 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 কিন্তু মুমেন্ট বলতেছে না ভাই এটা এমনে না এমনে না এমনে না শেষ যেটা থাকে সেটা দেখতেছি যে একেবারে কিছু নাই কিছুই নাই ওখান থেকে ভাই একটা কোনো কোন কোন কিছুকে এক্সিস্টেন্সে আনা তখন মুমি যখন এগ্রি করে হ ভাই এটাই তখন আমরা ওই জিনিসটাকে সৃষ্টি বলে কনভার্সেশনটা আগাই সৃষ্টি কোনো কিছু সৃষ্টি হয়েছে সৃষ্টি হয় নাই এই ধরনের এই ব্যাপারে আমাদের কোনো দাবি নাই ভাই বুঝতে পারছেন আর ভাই জি বুঝতে আমরা যেটা করি সেটা হচ্ছে সরি সৃষ্টি সৃষ্টি শব্দটা যেহেতু বিভিন্নভাবে ব্যবহৃত হয় আর কি হ্যাঁ আমরা ক্লারিফাই করার চেষ্টা করি যে রূপান্তর কি ভাই আপনি এই যে আপনি যে শব্দটা ব্যবহার করলেন একটা লোক গাছ কাটা চেয়ার বানালো এটা কি কি কিনা কিনা বৃষ্টি হয়ে গর্ত হ্যাঁ এভাবে করতে 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 ওই দেখি যে এক্স্যাক্টলি মুমিন ওই ইউনিভার্স বা পৃথিবীর সম্পর্কে পৃথিবীর এক্সিস্টেন্স কিভাবে আসছে হ্যাঁ কি এক্সিস্টেন্স কিভাবে এক্সিস্টেন্স কিভাবে আসছে এইটার ব্যাক এইটা বর্ণনা করতে কোন শব্দটা ব্যবহার করে ঠিক আছে সো যখন কিনা দেখি যে আর কোনো কিছু হয় না ধরেন সে বলে না না ভাই পৃথিবীর অন্য করে মানে অন্য কিছু দিয়ে বানায় নাই পৃথিবী তো ভাই মানে কি এরকম বৃষ্টি পরে পৃথিবীতে হয় নাই যেটা হয়েছে সেটা আল্লাহ বলছে যে বানাবো আমার হয়ে গেছে তো এইটা শুধুমাত্র যে ওই জিনিসটা যেটা শূন্য থেকে বা কোনো কিছু ছিল না তারপরে আসছে এইটার সাথে ম্যাচ করে তখন আমরা ওই ডেফিনিশনটা নিয়ে আগাই আমার কথাটা বুঝে গেছে আর ভাই জি ভাই বুঝতে পারছি এখন বলেন প্রশ্নটা ফারাজ ভাই কি কিছু বলবেন এই বিষয়ে

দাবি নেই কিন্তু বিষয় আপনারা কোনো দাবি করেন না আর আর ভাই আপনার কাছে কি মনে হয় সৃষ্টি মানে কি বোঝেন আপনি কি বোঝেন সৃষ্টি বলতে মানে আমি যেটা বুঝি হলো মানে পৃথিবীতে যে জিনিসটা নাই ধরেন আমি যে চেয়ার বানানোর যে উদাহরণটা দিলেন মানে চেয়ারটাই যখন আমি প্রথম বানালাম মানে সর্বপ্রথম আমার আগে আর কেউ বানাই নাই আমি সেটাকেই সৃষ্টি মনে করি মানে আপনি বানানোর কথা ভাই

আমরা তো সৃষ্টি করতে বা এই জিনিস সবকিছু করতে গিয়ে আসলো এই প্রশ্নের উত্তর যখন খুঁজি তখন তো ভাই খালি পৃথিবী থেকে তো থেকিনা ভাই পৃথিবীর যদি অন্য কিছু থেকে আসে তখন আমরা অন্য কিছু করতে গিয়ে আসে এই প্রশ্নের উত্তর কোথায় খুঁজি তখন তাই না তো আলটিমেটলি যেটা হয় আর কি যে খুঁজতে থাকে যে প্রথমে যেটা সেটা করতে গিয়ে আসলো বা যদি জানার চেষ্টা করি এখন আপনি কি সৃষ্টির সঙ্গে ক্ষেত্রে নাকি আমি বলছি সৃষ্টি আপনি কি তাহলে সৃষ্টিকর্তার কামটাকে একটু বলেন তো ভাই মানে আপনার কথা অনুযায়ী গড অলরেডি এক্সিস্টিং কিছু জিনিসপত্র পাইছে হ্যাঁ ইনহারিট করছে তারপর দিয়ে সবকিছু বানাইছে এই তো নাকি

না সে যদি শূন্য থেকে এটাকে কোনোভাবে যদি ইয়ে করা যায় মানে বাতিল করা যায় তারপরে এটা ইজি হবে প্রমাণ করতে যে গড পৃথিবী বা ইউনিভার্স এক্সিস্টেন্সে আনছে ইউনিভার্সকে তৈরি করছে বা তার ডেফিনেশন সৃষ্টি করছে হ্যাঁ কারণ শূন্য থেকে আনছে এইটা এই জিনিসটা প্রমাণ করা একটু কষ্ট সাপেক্ষ যদি ধরে নেই যে আগের থেকে ছিল কিছু এরপরে তৈরি করছে ভাই 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 আমি যদি এখানে একটা মিরাকল শব্দটা বশাই দেই তাইলে তো আর কোন দাইভা দরকার নেই আবার তাই না ভাই না তার মিরাকল উনি হতে বা অপশন যেতে পরেও আমরা না না আমি আমি তার কথা বলতেছি না তার কথা আগে যে মিরাকল বলো গড়ের ওনলি মিরাকলসের শূন্য থেকে ইয়া তড়ি করা এই যে মিরাকল শব্দটা বশাই দিছি আর তো কোনো দাইভা তাই আর আমি কত জিলিয়াস ভাই দেখছে বিশাল তারপরে কথা হচ্ছে যে প্রথমবার ধরেন ইকবাল ভাই প্রথমবারের মতো চেয়ার বানাইলো ওইটা হচ্ছে সৃষ্টি এরপরে ধরেন অন্বেষণ ভাই বানাচ্ছে আমি বানাচ্ছি আপনি বানাচ্ছি তখন সৃষ্টি রাখবেন তো জন্য তো ভাই এমন কিছু হয় ইকবাল ভাই আপনি আপনি বানাইছেন এক দুনিয়ার এক প্রান্ত চেয়ার এন্ড আই হ্যাভ নো ফাকিং ক্লু আমি আমার মতো একটা চেয়ার বানাইছি কে চেয়ারের সৃষ্টি করছে যে মারামারি হয় না মাঝে মধ্যে আপনার ইয়ে হয়না যে বছর চলতে থাকে আমরা জানতাম না ওরা আমরাও জানতাম না এরকম তো এরকম মারামারি করতে হবে আরকি তখন দুই ঘটের মধ্যে মারামারি হবে

আপনি আপনি বলবাই বব দ্য বিল্ডার শুনছেন কখনো কোনটা বব দ্য বিল্ডার কার্টুন দেখছেন দা বিল্ডার হ্যাঁ গড দা ইনভেন্টার ক্যান ওই ইনভেন্টেড